কলকাতায় অনুষ্ঠিত 23তম পূর্বাঞ্চল জোনাল কমিটি বৈঠকরে যোগদেই ওড়িশা স্বার্থ সম্বলিত বহু প্রসঙ্গ উঠাইছন্তি রাজ্য অর্থমন্ত্রী শশীভূষণ বেহেরা। মাওপ্রবণ 15টি জেলার ব্যাঙ্কিং ব্যবস্থার উন্নতিকরণ, মোবাইল সেবা যোগান উপরে গুরুত্ব প্রসঙ্গ উঠাইলে রাজ্য অর্থমন্ত্রী। সেভাবে পশ্চিমবঙ্গে থাকা ওড়িয়া ভাষাভাষী শিক্ষা সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অবগত করাই এনে শশী বেহেরা সহ অধিক আলোচনা করেছেন আম কলকাতা রিপোর্টর প্রমোদ মহান্তি। দর্শক বন্ধু, আম নিকটে উপস্থিত অনেক ওড়িশা সরকার মানবর অর্থমন্ত্রী শ্রীযুক্ত শশীভূষণ বেহেরা মহাশয়। আমি কলিঙ্গ টিভি তরফর স্যার স্বাগত জনাওছু। আমি জানতি যে ইষ্টর্ণ জোনাল কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই, যে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উপস্থিত লে। স্যার, মাওবাদী সমস্যা এবং সীমান্তরক্ষী সমস্যা বর্তমান পশ্চিমবঙ্গ এবং ওড়িশার অন্যতম সমস্যা ভাবে মুন্ড টেকিছে, এ সম্পর্কে আপনার কিছু বক্তব্য রাখলে কি? না, তাহাই না, মাওবাদী সমস্যা যেটি কি ডেভেলপমেন্টাল কামক আগুক নেওয়া হলে সেটি ব্যাঙ্কিং ব্যবস্থাকে ইম্প্রুভ করা পড়ব। সেটি অন্যান্য ডেভেলপমেন্ট কাম ধরতু মোবাইল টাওয়ার, মোবাইল টাওয়ার কু মধ্যে সেটি অপগ্রেডেড করিবার আবশ্যকতা রয়েছে। কমিউনিকেশন ফাস্টার নহলে আপন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কু কন্ট্রোল করি পারিবে নে। ওড়িশা পক্ষরু এবং পূর্বাঞ্চল রাজ্য পাই সে কোন যুক্তি দেইছেন্তি যে এবং কোন গ্রহণ যোগ্যতা আইছে স্যার? এজেন্ডারে কে যা আলোচনা থিলা সেথেরে ওড়িশা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় কু মধ্যে ওড়িশা সরকারক পক্ষরু উপস্থাপিত করা যাইতিলা। বিশেষ ভাবে এসসি এসটি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বাবদে আমি ঠিকনা সময় অর্থ পাওনু, 17-18 37 কোটি টাকা, 18-19 49 কোটি টাকা এভাবে ডিউজ আমি পাইবা বাকি রয়েছে, তেমন সে দিগরে আমি তাকে দাবি রাখি। আজ ওড়িয়া শিক্ষা ব্যবস্থা এটি বিপর্যস্ত, আপনার কন চাহান্তি যে আপনার অর্থমন্ত্রী ভাবে আর সুরাহ কন চাহান্তি? কেবল পশ্চিমবঙ্গ নুহ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, যেটি যেটি ওড়িশার সীমান্ত অঞ্চলের যেটি ওড়িয়া মানে অধিক ভাবে রয়েছেন সেটি ওড়িয়া শিক্ষার আগুক নেওয়াপাই আমি সেই রাজ্যর সরকার মানুষ সহযোগ আশা করুছু। কলকাতার ভিডিও জার্নালিস্ট সমরজি সাহা প্রমোদ মহান্তি, কলিঙ্গ টিভি।